এখনও দেখা মিলল না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় দফা সময় নিয়েও জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে আসার কথা থাকলেও তিনি আসেননি। ফলে এ নিয়ে আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোর্শিদ ইয়াসমিন। এ বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, বেনজির আহমেদ তার আইনজীবীর মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে একটি চিঠি দিয়েছেন, দুদক সেটি গ্রহণও করেছেন। বেনজির আহমেদের লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। যদিও সাবেক এই আইজিপির বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি এই সচিব, তিনি এখন কোথায় আছেন সেই প্রশ্নেরও কোনো সুস্পষ্ট জবাব মেলেনি। আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা, আমাদের সেটা বলবেন। না না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। না তো আপনি তো দুদকের ইয়ে, আপনি বলবেন আমরা করব না। টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে কি এই ধরনের চিঠি গ্রহণ করার ইয়ে আছে কিনা, এখতিয়ার আছে কিনা? না, আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে, ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল, এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সকল কিছু পর্যালোচনা নিয়ে। ঠিক আছে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ উপার্জনের বিষয়ে এরই মধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান দুদক সচিব খোর্শেদা ইয়াসমিন। উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আরেকটা বিষয় ম্যাডাম, ওনার বিরুদ্ধে এর আগে 4বার দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করছিল, এটা উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন। তার মানে কি উনি কি এর আগে কোনো দুর্নীতি করেননি, নাকি এই প্রথম পেলেন? এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি, নাকি আপনাদের ব্যর্থতার কারণে কিছু পাওয়া যায়, সেটা পর্যালোচনা করবে কমিশন। এছাড়া ছাগলকাণ্ডে সমালোচিত এই কর্মকর্তা সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকেও আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন ব্যাংকের সিইও আফসাল করিম। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।